নমস্কার বন্ধুরা, সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি ইন্দ্রাণী আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে শুরু করছি। আজ আমি দুটো রেসিপি তোমাদের কাছে শেয়ার করব, এক হচ্ছে লঙ্কার আচার আর একটা হচ্ছে প্যানকেক। প্রথমে দেখিয়ে দিই আমি লঙ্কার আচারটা কীভাবে তৈরি করলাম। রোদে শুকোতে দিয়েছি বেশ কিছুটা লঙ্কা। একটা ছোট্ট শিশির মধ্যে খানিকটা লঙ্কার আচার আমি তৈরি করে রোদে দিয়েছি। খুব সহজে আচারটা তৈরি করা যায়, তো চলো দেখে নাও কী কী দিয়ে আমি তৈরি করলাম এই আচারটা। এখানে লাগবে তোমার আমচুর পাউডার, মেথি, সাদা সর্ষে, জোয়ান, জিরে আর মৌরি। চলো এবার মশলাটা তৈরি করে ফেলি। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার তেল ছাড়া আমি একে একে মশলাগুলোকে ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও বেশ ভালো। সমস্ত মশলাগুলো যখন একটু লালচে লালচে মতো হয়ে যাবে আর ফুটতে শুরু করবে, তখন মনে করবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে ভাজা হতে শুরু করলে, তখন বুঝবে যে মশলাগুলো হয়ে গেছে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে, কালারটা দেখেছো কীরকম চেঞ্জ হয়ে গেছে। একেবারে রেডি। চলো এবার আমি একটা মিক্সির বাটিতে এগুলোকে গুঁড়ো করে নিই। মিক্সিতে নিয়ে নিয়েছি সমস্ত মশলা, এবার আমি গুঁড়ো করে নিচ্ছি। এই দেখো খুব সুন্দর গন্ধটা। এখানে একটা বাটির মধ্যে আমি বেশ কিছুটা লঙ্কা নিয়ে নিয়েছি, সবটা নয়, যতটা আমি নেবো ঠিক ততটা নিয়েছি। এবার লঙ্কাগুলোকে দুভাগ করে ফেলছি, একে একে সব লঙ্কাগুলো আমি চিরে নেব। লাগবে সর্ষের তেল একটা বাটির মধ্যে, তাই খানিকটা সর্ষের তেল ঢেলে নিচ্ছি। লঙ্কাগুলো সব রেডি হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিচ্ছি নুন। তোমরা যেরকম পরিমাণের লঙ্কা নেবে ঠিক সেই রকম পরিমাণে হলুদ আর নুন অ্যাড করবে। আমচুর পাউডার দিয়ে দেবো, এটা কিন্তু খুব টক পরিমাণ বুঝে দিতে হবে। এবার ওপরে আমি যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই আচারটা আলু ভাতের সঙ্গে, নিরামিষের দিনে বা মুড়ির সাথে মেখে খাওয়া যাবে, খুবই ভালো লাগে খেতে। তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে, নিশ্চয়ই ভালো লাগবে। আচারটা আমার তৈরি হয়ে গেছে, এবার আমি একটা শিশির মধ্যে এটাকে ভরে ফেলব। সব কিছু কিন্তু শুকনো হতে হবে, একটু জল যেন না থাকে, তাহলে কিন্তু আচারটা ভালো থাকবে না বেশি দিন। দেখো আমি শিশির মধ্যে নিয়ে নিয়েছি আচারটা, এবার একটা টিস্যু পেপার দিয়ে আমি মুখটাকে ঢেকে ঢাকনা দিয়ে রোদে দিয়ে দেবো। চলো সেকেন্ড রেসিপি, এটা প্যানকেক। এটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয় আর পেটও খুব ভালো ভরে। চলো কীভাবে তৈরি করলাম দেখো। একটা বাটি নিয়েছি, এক বাটি ময়দা নিলাম, এক বাটি আটা নিলাম। এবার একটু টমেটো আর ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দুটো ডিম নিয়েছি, ডিম দুটোকে ফাটিয়ে দিয়ে দেবো ওর মধ্যে। ডিমগুলো আলাদা নিচ্ছি কারণ অনেক সময় ডিম খারাপ থাকে, সেই কারণে আলাদা নিলাম। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি।
দিয়ে দিলাম খানিকটা হলুদ, খানিকটা নুন। এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা আমার চ্যানেলটি দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল আইকন প্রেস করে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সাদা তেল। এবার আমি যে গুলে রেখেছি যেটা সেটা দিয়ে দিলাম। প্রথম এটা আমি ফার্স্ট মানে তৈরি করেছি, এখানে জলটা একটু কম হয়েছে বলে একটু গাঢ় হয়েছে, আর একটু নরম হলে এটা ভালো হবে। প্রথমটা আমি একটু তৈরি করে দেখলাম যে কীরকম হয়, তো দেখলাম যে আরেকটু নরম হলে ভালো হতো, একটু মানে একটু ঢিলে হলেই ভালো হবে। কারণ কি, অনেক সময় বেগুনি বা অন্য কোনো বড়া যেরকম মানে যেরকমভাবে বেসন গোলো তোমরা সেই রকমভাবে গুলবে তাহলে ভালো হবে। খুব বেশি পাতলা নয়, আবার খুব বেশি নরমও নয়। দেখো প্যানকেকটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু হয়, আর বাচ্চারা তো খুব পছন্দ করে। অনেক সময় সকালবেলা রুটি তরকারি করার সময় থাকে না, ঝটপট এই রেসিপিটা তৈরি করে তোমরা খেতে পারো, বাচ্চাদেরও দিতে পারো। দেখো প্রথম প্রথমটা একটু গাঢ় হয়ে গেছিলো বলে আমি আরেকটু জল দিলাম, আর একটু নুনও দিয়েছি, কারণ জল দিলে নুনটা কমে যায়। নুন দিয়েছি একটু, নুন দিয়ে আবার নতুন করে গুলে দিলাম। দেখো একদম পারফেক্ট হয়েছে পরেরটা। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, দেখো খুব সুন্দর হয়েছে পরেরটা। প্রথমটা যেরকম হয়েছিল পরেরটা তার থেকে অনেক সুন্দর হয়েছে। ওপরে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, স্বাদটা বাড়বে আরও। আজ আমার ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা নিয়ে শেষ করলাম।